পাঠানকোটে হামলার পর পাক নীতি নির্ধারণে উচ্চ পর্যায়ের বৈঠক বিদেশমন্ত্রীর আলোচনায় কয়েকজন প্রাক্তন বিদেশ সচিব ছিলেন ইসলামাবাদে নিযুক্ত প্রাক্তন ভারতীয় হাইকমিশনাররা পাঠানকোটে জঙ্গি হামলার জের পঞ্জাবে আরও বেশি বিএসএফ বাহিনী মোতায়েনের দাবি উপমুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদলও পাঠানকোটে একটি কমান্ডো ব্যাটালিয়ন মোতায়েনের কথাও বলেছেন তিনি তীর্থযাত্রীদের জন্য সুখবর পুরো হরিদ্বার জুড়েই এবার মিলবে ওয়াইফাই পরিষেবা প্রথম 15 মিনিট একেবারে বিনামূল্যে সামনে অর্ধ কুম্ভ মেলা তার আগে ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পের আওতায় এই উদ্যোগ আইসিসের বাড়বাড়ন্তের জন্য হিলারি ক্লিনটন আর ওবামার রাজনীতি দায়ী অভিযোগ রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পে তেহরানে সৌদি দূতাবাসে আগুন ধরানো নিয়েও বিস্ফোরক ট্রাম্প বললেন ইরান সৌদি দখল করতে চায় মার্কিন বা ব্রিটিশ সেনাবাহিনী নয় এই দুনিয়ায় একমাত্র ইসরায়েলি সেনাবাহিনীকেই ভয় পায় আইসিস জঙ্গিরা এমনটাই দাবি আইসিস জঙ্গিদের জেরা থেকে ফেরা জার্মান সাংবাদিকের সাগর ছেঁচে মতি খোঁজার কথা তো সবাই জানি কিন্তু দক্ষিণ কোরিয়ার এই সাগর কন্যারায় সমুদ্রে ডুব দিয়ে সংগ্রহ করে আনেন সুস্বাদু সি ফুড দক্ষিণ কোরিয়ার জেজু দ্বীপের এটাই আকর্ষণ দ্বীপে এই সাগর কন্যাদের নিয়ে রয়েছে মিউজিয়াম রীতিমতো হতভম্ব মুখে তাকিয়ে আছেন রণবীর কাপুর একই অবস্থা ক্যাটরিনারও বাস্তবে নয় এই ছবি জগ্গা জাসুস সিনেমা রণবীরের ফ্যানেরাই টুইটারে সামনে এনেছেন ছবির এই প্রথম ছবি তার মন্তব্য প্রচারে ব্যবহার করছে সোমালিয়ার আল শাবাব জঙ্গিরা তাতেও নিজের অবস্থানে অনর ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় মুসলিমদের প্রবেশ বন্ধের সওয়াল করেছিলেন তিনি সেই মন্তব্য নিয়ে ভিডিও আল শাবাবের টপ 30 সুপার সিটির তালিকায় উঠে এলো দিল্লি মুম্বাইয়ের নাম অর্থনৈতিকভাবে শক্তিশালী শহরের এই তালিকার শীর্ষে রয়েছে টোকিও তালিকায় 22 নম্বরে আছে মুম্বাই আর 24-এ দিল্লি আমেরিকার ওরিগনে সরকারি দপ্তরে ঢুকে পড়ল সশস্ত্র আন্দোলনকারীরা দাবি জেলে ফেরানো যাবে না দুই অভিযুক্তকে পুলিশ তাদের সরানোর চেষ্টা করলে ফল ভালো হবে না হুমকি দিয়েছে অস্ত্রধারীরা পদ্মভূষণ পেতে তদবির করেছিলেন আশা পারেক ইউপিএ জমানার সেন্সর বোর্ডের চেয়ারপার্সনের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ নীতিন গডকরি লিফট খারাপ থাকায় 12 তলা সিঁড়ি বেয়ে ওঠেন প্রবীণ অভিনেত্রী দাবি গডকরি নাগপুরে জঙ্গল সাফারিতে গিয়ে রোমহর্ষক অভিজ্ঞতা খোলা জিপের একেবারে সামনে বাঘমামা ঘুরে ফিরে গোটা গাড়ি পর্যবেক্ষণ এরপর সোজা সাইড উইন্ডোর সামনে আয়নায় ভালো করে নিজের মুখ দেখে জঙ্গলে প্রত্যাবর্তন হাফ চালেন পর্যটকরা রাজার শখ বলে কথা জঙ্গল ছেড়ে আচমকায় জলে নামার শখ হয়েছিল পশুরাজের এদিক ওদিক দেখে গুজরাটের আমরেলি জেলার একটি জলাশয়ে নেমেও পড়েন তিনি কিন্তু দেখে ফেলেন এক মৎস্যজীবী খবর দেন বন দফতরে বনকর্মীরা এসে পাকড়াও করে নিয়ে যায় তাকে যমজ সন্তান কিন্তু 2 সেকেন্ডের জন্য জন্ম আলাদা বছরে জেলিন আর লুইস ভ্যালনিকা একজনের জন্ম 2015 অন্যজনের 2016 সান্ডিয়াগোর এই জুড়ুয়াকে নিয়ে এখন ঘরে ঘরে চর্চা